না বলেন আমার بیٹা মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তর্সিফ আনলেন কুমমালা যুখি আমার নবী মা মেনা গরে তর্সিফ আনলেন কখন রাতের বেলায় গভীর রাত মা মেনা বলেন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ইনি ঘর থেকে বেরিয়ে খানায় কাবার তাবাফ করার জন্য গিয়েছেন ঘরের মধ্যে আমি একলা কোন দাত্রী নাই আমি আমেনা একলা আছি আমি একলা আছি আমার একটু একটু ফসবের ব্যথা অনুভব হলো আমি একটু ভয় পেয়ে গেলাম কোনো লোকজন নাই হঠাৎ আমি আমেনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে তিনজন যুবতী সুন্দরী খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি আমেনা মনে করছিলাম আব্দুল মুক্তালিবের বংশের কোন মহিলা হবে এগুলে স্বপ্নে না এগুলো একেবারে বাস্তবে কুম মনোযোগ আল্লাহর অনেক আল্লাহর বলি এতেকালের পরে হাজার বছর পরেও বেসিনিল্লা আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর পারমিশন নিয়ে আসতে পারে এটা সহি হাদিস সে বললেন মা আপনি আমাকে চিনেন বলে না তো আমি তো আপনাকে চিনি না বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া সোভান বলবেন না এগুলো স্বপ্নের সাতটার না এগুলো বাস্তব আমি আসিয়া আচ্ছা আর একজন বলেন মা আমাকে চিনেন বলে না তো বলে আমি হলাম মুসার ইসলামের বোন কয়জন হলো আরেকজন বললেন মা আমি হলাম ঈশ্বর ইসলামের আম্মা মরিয়াম আলাইহাসালাম এ তিনজন মহিলা মা আমার ঘরে প্রবেশ করলেন কি জন্য জানেন ওরা আল্লাহর পারমিশন নিয়ে এসেছেন আজকে মা আমার ঘরে ওই নবী তো শি যেই নবী না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না

ساہ بلکہ گر کا گر سب نور ہے میلا تم نبی ہے دل بڑا ہے اے تین جن مہیلا জান্নাত থেকে আসছেন ওরা তো মারা গিয়েছেন হাজার হাজার বছর আগে দেখেন ওরা যেখানে ছিল কোথায় ছিল এরা জানে আল্লাহ জানে আমরা বলবো জান্নাতি ছিল এটা বলবো ওরা মা মেরে ঘরে আসছেন কি স্বপ্নে না বাস্তবে তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পারমিশন নিয়ে অনেক আল্লাহর বলিউ এনতে কালের পরে আসতে পারে কি বিশ্বাস হচ্ছে না বোধে বিশ্বাস হচ্ছে না আমি যদি এ সপ্তারের উপর ওয়াজ করি কয়েক ঘন্টা কথা বলতে হবে কয়েক ঘন্টা শুধু এটার উপর যেমন এ ক যে উজুর আছে এ ক মিলাইনের উজুর যিনি বড় উজুর আশ্বফালি তান হবি ওনার একটা কিতাব আছে বাস্মেদ জমশিস এইখানে আশ্বফালি তানবি সাহেব ওনার ফরদাদা গোলাম ফরিদের ঘটনা বর্ণনা করেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় বারাত গিয়েতে একটা বিবাহের বারাত দিয়েছিল বইরে থয় জানা বুঝো না বইরে বুঝো না এখানে লিখতেছে যে আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় একটা বিবাহের মধ্যে গিয়েছিল তো জায়গাটা কিন্তু ফতের জায়গাটা ভয়ঙ্কর ছিল সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে ডাকাত আক্রমণ করেছে ডাকাতে কি করেছে উনি দেখতেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ তীর ছালানোর মধ্যে খুবই পারদর্শী ছিলেন উনি রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছিল এক পর্যায়ে ডাকাতের আগাতে আমার ফরদাদা গোলাম ফরিদ ইন্তেকাল করছেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি মারা গিয়েছেন ওনাকে ওখানে দাফন করা হয়েছে এগুলো আসমা আলী তানেবি সাহেব লিখতেছেন ও যে তুই তো রক্ষ তো স্যার আ বাজি আয় হারামে এডো ওয়াজ করি পড়ব তোরা এ নাবাদী সাই আচ্ছা না কল খুব সুযোগ দিও না আজ আর কি আর নইমিসা পড়ে ওমর ফারুক নইমি পড়ে ইবনে নই আইজ নই আই এটা গরম কি না ফিরে কি বলতেছিলাম তো আসলে আশ্রবালী তান বিষয় লিখতেছেন যে আমার ফরদাদা তো ওখানে মারা গিয়েছে ওইখানে শহীদ হয়েছে মারা গিয়েছে ওখানে দফন করা হয়েছে একদিন আমার ফরদাদি তাহাজ নামাজ পড়ার জন্য উঠছে যখন তার নামাজ পড়ার জন্য উঠছে হঠাৎ দেখতে পেলেন আমার ফরদাদার গোলাম ফরিদ আসছে উনি তো মারা গিয়েছেন অনেক দিন আগে এখন ওনার ওয়াইফে দেখতেছেন উনি ঘরে আসছেন শুধু এমনি আসে নাই আসার সময় মিষ্টি এনেছেন ও কি এমনি মানুষ এনে বেনামাজ মিষ্টি আনছেন পরম মজার ঘটনা না শোনেন না আপনারা মিষ্টি আনছেন হ্যাঁ আপনি বল সব দাম আওয়াজ করবা না আমি আসছি কথা কাউকে বলবা না আমি আসছি যাবার সময় তোমাকে কিছু নসিহত করা যেতে পারি নেই একটু নসিহত করার জন্য আসলাম আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্দর মোতাবেক গঠন করবা আমার এক ছেলে মেয়েদেরকে নবীর সুন্দর মতো গঠন করবা এই ওসিয়তটা করার জন্য আসলাম ধরো আমি কিছু মিষ্টি আনলাম সাবধান আমি যে আসছি এই কথাটা আর কাউকে বলব না এই চলে গেল তো চলে যাওয়ার পরে সকাল বেলায় ওই ছেলের হাতে মিষ্টি দিছে না মা ছেলের হাতে কি দিল মিষ্টি দিল তো তৎকালীন যুগে বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আইন কথা বুঝতেছেন না বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা এটা একটা বড় দূষণীয় মানুষের জন্য বড় আয়ের কিন্তু তোমার স্বামী নেই তোমার ঘরে মিষ্টি থেকে আসলো তুই কোন আর ভিতরে ভিতরে আর কোনো অন্য কোনো খাতিল করতে দিব মানে এটা একটা দূষণীয় বিষয় ছিল তখন ছেলেরা যখন মিষ্টি খাচ্ছে এলাকার মানুষ বলতেছে কি রে তোমার ছেলে মিষ্টি কাটছে কোথ থেকে তখন ওনার ওয়াইফ ঘটনাটা বলে দিলেন আপনারা আমাকে মাইন্ড করবেন না আমি কারো সাথে ফরকে প্রেম করি নাই এই মিষ্টি আমি তার জন্য জন্য উঠলাম এই ছেলের বাবা আসছেন আমাকে ওসিয়ত করার জন্য বলছেন যে আমি তো যাওয়ার সময় তোমাকে ওসিয়ত করে যেতে পারি নাই আসছে আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নত মোতাবেক লালন পালন করবা এই ওসিয়ত করার আসলাম উনি আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন উনি আমাকে নিষেধ করেছেন না বলার জন্য যখন বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা দূষণীয় এটা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার জন্য কথাটা বলে দিলাম এই মিষ্টি আমি অন্য কেউ আনে নাই ছেলের বাবাই এই মিষ্টিগুলো আনছেন এবার কি বুঝলেন তো আশরমানের কানেবে শহর ফর দাদা গোলাম ফরিদ মারা যাবার বহ অনেক দিন পরে স্ত্রীর ঘরে আসে মিষ্টি নিয়ে আসে তাহলে এটা নিচে আল্লাহর পারমিশন নিয়ে তো আসছেন মানুষই না বেজে বেজে কথা বলছেন আছেন ঠিক তো এগুলো তো তাদের কিতাবে লেখা হাকায়াত আওলিয়া যারা ফার নাম সালা সালাসা এখানেও আছে বজমে জুমশীদ মধ্যেও আছে তো মা আমানার পরে আসিলা ইসতে মারছেন মুসা আলাইহিস সালামে বোন তারপর আর কে মরে মরে ইসতে মারছেন এটা কি অযৌক্তিক না দরিল ভিত্তিক দরিল ভিত্তিক একবার ওরা তিনজন আসছেন কি জন্য জানেন আজকে ইমামুল আমবিয়া দুনিয়ায় তাশরিহ আনছেন নবীর আগমনের আনন্দ উৎসব করার জন্য এবং শেক উৎসবের প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন এ তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার রসুলকে স্বামী হিসেবে পাবেন ঠিক কারণে আমি কি কথা বুঝাতে পারলাম আমার ভাইয়েরা এ তিনজন মহিলা যেহেতু এরা দুনিয়ায় আল্লাহর প্রেমে নিজের জীবন প্রবান করে দিয়েছিলেন স্বামীর সাথ কাকে বলে এরা কোনোদিন উপভোগ করতে পারে নাই মরে বলে ইসলামের কাহিনি পাকের মধ্যে আল্লাহর কথা সুন্দর করে করে বলছেন জীবনে কোনো দিন স্বামী গ্রহণ করে নাই স্বামীর সাধ কাকে বলে এই মেয়েটা হুভুব করতে পারে নাই এরপরেও বাপ সারা স্বামী গর্বিতা সে গর্বিত হয়ে যাচ্ছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ জিব্রিল পাঠিয়ে দিলেন জিব্রিল এসে বলেন আমি আসলাম লিয়া হাবালাকে গোনা জাকিয়া আল্লাহ দিতে চাইলে বাপ ও কি দিতে পারে বেপেদার ফারজন্দ পায়দ ও কোন আল্লাহ কেমন সত্তা যিনি বপসারা ও ছেলে দিতে পারে তিন দিনের বাচ্চা দোলার বাচ্চা মুখ দিয়ে কথা বলাতে পারে চিৎকার দিয়ে বলুন না আল্লাহ এই মামলা চলে গেল চলে যাওয়ার পরে মা আমারা বললেন খারাজা মিন্নুর আমি আমারা থেকে একটা নূর বের হলো আপনার কি মনোযোগ আছে আমার বেতা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তো বললেন আমার বেতার দেহ মোবারক থেকে একটা জুতি বের হয়েছে একটা কি বের হয়েছে একটা জুতি বের হয়েছে আমি আমি সেই জুতির মাধ্যমে মক্কার জমিনে বসে ফারসের খিসরা বাদশার রাজপ্রসাদ চোখে দেখলাম মা আম আমার নবী আসছেন মক্কার জমিনে মা আমেনা মক্কার জমিনে আমার নবী দুনিয়া আসার সাথে সাথে আমার নবী দেহা মুবারক থেকে এমন একটা নূর বের হলো মা আমেনা বলেন আমি সে আলোর মাধ্যমে মক্কায় বসে ফারসের কিসরা বাদশা ফারসের বাদশার উপাধি কিসরা ওনার আসল নাম খসরু ফারবেস ইনি হলেন নওশির আলান বাদশার নাতি খসরু আমার রাসূল যখন দুনিয়া আসেন তখন ইরানের মসনদে ফারসের বাদশাহ হলো খসরু ফারবেস জারুফাদি কিসরা মা মেনে বলেন আমি আমার ছেলের আলুর মাধ্যমে মক্কায় বসে ফারসের কিসরা বাদশাহ রাষ্ট্রসব চোখে দেখলাম এক দ্বিতীয় নম্বর দেখলাম ফারসের কিসরা বাদশাহ রাষ্ট্রসব থেকে সদ্যটা গুম্বিত অফার হাদিস মোতাবেক সদ্যটা বড় বড় ফাতর বেঙ্গে বেঙ্গে জমিনে পড়তে আমি আমি না চোখে দেখলাম এহাদিসের ব্যাখ্যাই মহাদিস ইকরাম বলেন মা মেনে কেন দেখলেন ফারসের কিসরা বাসা রাজপ্রসাদ থেকে সদ্যটা গুম্বিত কিংবা সদ্যটা ফাতর ভেঙে পড়তে কেন দেখলেন বলে হাদিসের ব্যাখ্যা হলো এখন থেকে فارسের 14 জন বাদশা অতিবাহিত হওয়ার করে فارسের কিসরা বাদশার রাজপ্রাসাদে আমার নবীর কালমার পতাকা উড্ডিন হবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর গাধিস এটা বলে শেষ সারা পৃথিবীতে অগ্নি যারা আগুন পূজা করে মুজুসি বল আর কি আগুন সুযোগ করে এমন কিছু আছে না মানুষ মরা ধরা ফুদু বললই আগুন পূজা করে তো নাম নেই ওদেরকে বলা হয় মজুসি পৃথিবীতে সবচেয়ে বড় আগুনের কুন্ডুল ছিল ফারসে সেই কুন্ডুলের বয়স প্রায় এক হাজার বছর এক হাজার বছর ধরে কোনদিন সে কুন্ডুলের আগুন কেউ নিবাতে পারে নাই আমার নবী মা মনে একবারে যখন তসি ভাঙলেন আমার নবীর দেহ মুবারক থেকে ওই আলু নুরের জুতি যখন ফারসের দিকে গেল ফারসের দিকে যেতে দেরি হাজার বছর ধরে জ্বলন্ত আগুনের কুন্ডল এক মুহূর্তের মধ্যে নিবে যায় কি আজ থেকে আগুন পূজা চলবে না

এই কুশি ইবাদত সুবহানাল্লাহ কথা বলছ লেখানো এই কুশি ইবাদত আরেক প্রকারের কুশি আছে লা তাফরা লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন তোমরা আনন্দ করো না আনন্দের শব্দকারীকে আল্লাহ ভালোবাসে না তাহলে আনন্দ কয় প্রকার হলো দুই প্রকার এজন্য কোরআন শরীফ বোঝা মুশকিল ওই আয়াতের মধ্যে বলছেন হে রসুল আপনি তাদেরকে বলেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে তাদের উচিত হলো আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আর এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আনন্দ উৎসব করো না আনন্দ উৎসব কারিকে আল্লাহ ভালোবাসে না তাহলে তো আনন্দ কয় প্রকার হয়ে গেল দুই প্রকার একটা হলো আনন্দ কোরআন সুন্না ভিত্তিক আর তা আনন্দ কোরআন সুন্না বিরোধী আর ঈদ মিলাদ নবীটা কোরআনন্দ কোরআন সুন্না ভিত্তিক এখানে কোরআন সুন্না বিরুদ্ধে কোনো কার্যকলাপ হয় না অতএব এটা বেদাত নয় এটা ইবাদত যেটা আপনারা আমরা করতেছি আরেকটা আনন্দ আছে বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় এখন বিয়ে বাড়িতে আছে না আর তোমার আর কি আছে আছে খন্দা খনুডন কয় দিয়া এটা কি দৌলত বেশি দিনে

অনেক সময় মাহফিল থেকে রাতের 2টা তিনটার 4টা সময় যাওয়া সময় দেখা যায় যুবক যুবতীর নাচ যে ড্রেস যেই যুবক যুবতীর নাচ যেগুলো দেখলে শক برداشت করে না যেগুলো দেখলে ইহুদিন নসরান মহিলাদের বেহায়া করা পর্যন্ত এদের কাছে হার মানা আনন্দ হারাম আমি জাতিকে বুঝাতে সক্ষম হয়েছি আমি জাতিকে বুঝাতে বিহা বিবাহ আমার রসুলের শূন্য ঠিক কিনা বলেন না বিবাহ আমার রসুলের তো আপনারা নবীর সুন্নত পালন করতে গিয়ে যুবক যুবতীর নাচ দিলেন কেন তাহলে তো আপনি নবীর সুন্নতের সাথে অবমাননা করলেন এই জন্য যেহেতু বিবাহ আমার রসুলের সুন্নত আমি অনুরোধ জানাবো প্যাকেজ নাটক বেন শো ডিজে আজেবাজে অনুষ্ঠান যেগুলো কোরআন সুন্না বিরোধী আসুন

সবই বলিবাই বলতে পারি না সবই বলিব তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবই বলিব এনাগুলো কি খারাপ লাগে ও মদিনা তুমি বলতে পারি না সবাই ও মদিনা তুমি বলতে পারি না কি করে বলব তোমায় বল না বল না তোমার বুকে শুয়ে আছেন যে জন যাকে সৃষ্টি না করিলে আমার বানা আমরা তখন বুড়ো মানুষ আমাদের চলে তাই ওরা সুন্দর সুন্দর চমৎকার বলতে পারে লন্ডন ফের ওয়াশিংটন বার্লিং যেতে চাই না হংকং ফের টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই একটি জায়গায় আর যেই জায়গাটির নাম হলো সোনার না। যেই জগতের নাম হলো সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা যেই জগতের নাম হলো সোনার মদিনা আচ্ছা এই নাম কেমন লাগলো তাহলে ফেকাস নাচক আর তুলে হবে ফেকাস নাচক

اهل السنة والجماعة المتا درشي مانوش اكسج ميلات النبي اكون نتو اعبا ايبو الطرقات دي خاضر نتو نحشي دي بيداتي بي ايبا اغنى اچي دينا با ايبو دين اعج مقشر متازين ايا كان عبارت ما زالا اهل الحرمين الشريفين والمصر واليمن والشام وصائر البلاد الاربي من المشرق الى المغرب يحتفلون